নিজের মেয়েকে খুন করে গঙ্গায় ভাসাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল বাবা ও মা। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার ভূতনিয়া থানার দক্ষিণ চণ্ডীপুরের মহেন্দ্রটোলা গ্রামে। জানা যায়, মৃত নবম শ্রেণীর ছাত্রী পশ্চিম নারায়ণপুর হাই স্কুলের প্রতিমা মণ্ডল, বয়স 16 বছর। বাবা ধীরেন মণ্ডল ও সুমতি মণ্ডল নিজেদের পরিবারের সম্মান রক্ষার্থে নিজের মেয়েকেই খুন করে বলে অনুমান। বাবার নাম ধীরেন মণ্ডল, মায়ের নাম মিনতি মণ্ডল। মেয়েটা গ্রামে একটা ছেলেকে প্রেম করতো, ওর বাবা মার বিরোধে মেয়েটা আত্মহত্যা করে। ওর বাবা মায়ের চাইতো না ওই ছেলের সঙ্গে বিয়ে হোক। ওর বাবা মা বাঁচার জন্য গঙ্গাতে বস্তায় ইট পাথর দিয়ে তা প্রেম করছিল। কি হয়েছে তো বাবার মা দ্বিমত ছিল, বাবা মা মানতে চাইছিল না। আমি বাঁচতে পারি বলে গঙ্গাতে ফেলে গেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি মেয়েটা এখন বডিটা পাওয়া গেলে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই কিশোরীর সঙ্গে পাশের গ্রামেরই এক যুবকের সম্পর্ক গড়ে উঠেছিল। ধীরেন ও সুমতি মেয়ের এই সম্পর্ক মানতে পারেনি। বাধা দেবার পরেও মেয়ে কথা না শোনায় চরম সিদ্ধান্ত নেয় ওই দম্পতি। মেয়েকে খুন করে গঙ্গায় বস্তাবন্দি দেহ ভাসিয়ে দেয় তারা। শনিবার সকালে মালদা থেকে ডুবুরি ও নৌকা নামিয়ে প্রতিমা মণ্ডলের দেহের খোঁজে তল্লাশি শুরু হয়। এই ঘটনায় ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের মালদা জেলা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, NNTV বাংলা।